আজকে যে ড্রামাটা এক্সপ্লেন করব, এটা আমার অনেক পছন্দের একটি ড্রামা। ড্রামাটা আমার চ্যানেলে আগে এক্সপ্লেন করা ছিল, কিন্তু সেই ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ, তাই আমি তোমাদের জন্য পুনরায় ভয়েস ওভার দিয়ে এবং এডিট করে আপলোড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেন শুরু করি। ড্রামার শুরুতেই এই ড্রামার হিরোইনকে দেখানো হয়, নাম লিয়ান চিন। সে একটি মিউজিক অ্যাওয়ার্ড শোতে এসেছে। লিয়ান চিন যখন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য স্টেজে ওঠে, তখন সেখানে উপস্থিত সবারই ফোনে একটা করে এসএমএস আসে যে লিয়ান চিনের বয়ফ্রেন্ড তাকে চিট করছে এবং অন্য এক সিঙ্গারের সঙ্গে তার চক্কর চলছে। এইসব দেখে লিয়ান চিন তখন অনেক কষ্ট পায়। এরপরের সিনে আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখানো হয়, এর নাম লিমো। সে একজন প্রোগ্রামার, আর এর পাশাপাশি লিমো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। এর থেকে বড় কথা হলো যে সে লিয়ান চিনের অনেক বড় ফ্যান, আর গেমের শেষে সে প্রত্যেকবারই লিয়ান চিনের গান চালাতো। এরপর সিন ফ্ল্যাশব্যাকে আসে, লিমো আর লিয়ান চিন একই স্কুলে পড়তো, কিন্তু লিয়ান চিন ছিল লিমোর সিনিয়র, আর বয়সের দিক থেকেও লিয়ান চিন লিমোর থেকে বড়। এরপর সিন বর্তমানে আসে, লিয়ান চিনকে তার বয়ফ্রেন্ড ফোন করে এবং বলে, তুমি সোশ্যাল মিডিয়াতে বলে দিও যে আমরা নিজের ইচ্ছাতেই ব্রেকআপ করেছি। কিন্তু লিয়ান চিন বলে যে আমরা ব্রেকআপ করিনি, আমার বিএফ আমাকে ধোকা দিয়েছে। এই সব কিছুর পর লিয়ান চিন অনেক বিরক্ত হয়ে যায়, তাই সে তার মুড ঠিক করার জন্য গান তৈরি করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট কি সেখানে আসে এবং বলে, তোমার একটি সং এখন ট্রেন্ডিংয়ে আছে। লিয়ান চিন কারণ জিজ্ঞাসা করলে কি বলে, তোমার এক ফ্রেন্ড তার প্রত্যেক গেমের শেষে তোমার এই গানটা চালায়, যেটা মানুষজনের পছন্দ হয়, তাই তারা বারবার গানটিকে শোনে। কি তখন আরও বলে যে তোমার ফ্যানের নাম হারমন, আসলে হারমান লিমোর গেমিং আইডির নাম। কি বলে যে সে অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক স্মার্ট। কি অনবরত লিমোর প্রশংসা করে যাচ্ছিল, কিন্তু লিয়ান চিন তার কথায় কোনো পাত্তা দেয় না। লিয়ান চিনের কাছে একটি গেমিং কোম্পানির মডেল হওয়ার জন্য অফার আসে, কিন্তু এর জন্য লিয়ান চিনকে তাদের সঙ্গে গেম খেলতে হবে। কিন্তু লিয়ান চিন যেহেতু গেম খেলতে জানে না, তাই সে এতে রাজি হয় না। ম্যানেজার তখন বলে, তুমি তো সুনবিনের কাছ থেকে সাহায্য নিতে পারো, সেও তো অনেক ভালো গেম খেলে। এতে লিয়ান চিনও তখন রাজি হয়ে যায় এবং এই অফার অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে লিয়ান চিন সুনবিনের সঙ্গে গেম খেলছিল, কিন্তু লিয়ান চিন যেহেতু এই গেমের কিছুই জানতো না, তাই সুনবিন তাকে শেখাতে শেখাতে পাগলই হয়ে যায়। এর পরের সিনে লিমোকে দেখানো হয়, হ্যান্ডসাম হওয়ার জন্য কলেজের প্রত্যেকটি মেয়ে তার ওপর ক্রাশ খেয়ে আছে, এমনকি লিমোর ফোন নাম্বারের জন্য মেয়েরা লিমোর ফ্রেন্ডদেরকে বিরক্ত করে, তাই তারা লিমোর উইচ্যাট আইডি পরিবর্তন করে এমন একটা নাম রাখে যাতে মনে হয় যে লিমো একজন গে। কিন্তু এই সব লিমোর ভালো লাগে না, তাই সে যখন তার আইডির নাম পরিবর্তন করতে যাচ্ছিল, তখন টেকনিক্যাল ইস্যুর জন্য তা আর পরিবর্তন করা যাচ্ছিল না। এতে লিমোর ফ্রেন্ডরা তখন তাকে নিয়ে হাসাহাসি করে। এদিকে লিয়ান চিন সুনবিনকে ফোন করে যাচ্ছে, কিন্তু সুনবিন ফোন রিসিভ করছে না, কারণ সে লিয়ান চিনকে গেম খেলাতে খেলাতে বিরক্ত হয়ে গেছে। সুনবিন যেহেতু ফোন ধরছে না, তাই লিয়ান চিন তার বাড়ি চলে আসে। সুনবিন তখন বাহানা দিয়ে বলে যে আমার কিছু শুটিং আছে, তাই এই কয়েকদিন আমি ব্যস্ত থাকব, তাই আমার একটি ফ্রেন্ড তোমাকে গেম খেলা শেখাবে। এতে লিয়ান চিনও তখন রাজি হয়ে যায়। লিয়ান চিন যখন সেখান থেকে চলে যায়, তখন সেই বিল্ডিংয়ে লিমো আসে। আসলে এখানে তার দাদা আর দাদি থাকে, আর সুনবিনের সঙ্গেও তার ভালোই বন্ধুত্ব আছে। সুনবিন তখন লিমোকে বলে, আমার এক ফ্রেন্ড আছে, সে নতুন গেম খেলা শিখছে, আর সে চায় তুমি ওকে গেমে গাইড করো, তো তুমি কি ওকে গেম খেলা শেখাবে? লিমো প্রথমে রাজি হচ্ছিল না, কারণ সে তো গেমের কিছুই জানে না, কিন্তু সুনবিনের অনেকবার বলার পর লিমো তাকে গেম খেলাতে রাজি হয়ে যায়। পরের সিনে সুনবিনকে দেখানো হয়, মুভির নায়িকাকে দেখে সুনবিন তো ক্রাশ খেয়ে যায়, আর সে সুযোগ পেলেই নায়িকাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু স্যান সুনবিনকে তেমন পাত্তা দেয় না। এরপর লিমো ডোমে ফিরে এসে লিয়ান চিনের সঙ্গে গেম খেলার প্রস্তুতি নিচ্ছিল। এখানে লিমো জানে না যার সঙ্গে সে গেম খেলবে সে তার আইডল লিয়ান চিন। লিমো তার বন্ধুদেরকে বলে যে সে আজ একটি মেয়েকে গেমে গাইড করবে। এতে সবাই তখন অবাক হয় এবং তাদের গেম খেলা দেখতে আসে। অপরদিকে লিয়ান চিনকে দেখানো হয়,
তার ভয়েস যাতে কেউ চিনতে না পারে তাই লিয়ান জিন তার ভয়েস চেঞ্জ করে কথা বলে, যা শুনতে একটি ছোট্ট ছেলের গলার মতন লাগছিল। এতে সবাই তখন হাসতে শুরু করে আর এদের হাসাহাসিতে লিয়ান জিন কিছুটা রেগে যায়। এরপর গেম স্টার্ট হয়। লিমো অনেক ভালো খেলে কিন্তু লিয়ান চিন ভয়ে টেবিলের নিচে লুকিয়ে থাকে। একটি পর্যায়ে তারা জানালা দিয়ে লাফ দেয় এবং একটি বলে ভর্তি গাড়িতে গিয়ে পড়ে। এইভাবে কিছুক্ষণ তাদের আই কন্ট্যাক্ট হয়। এরপর রোবটেরা যখন তাদের উপরে হামলা করে তখন তারা লুকিয়ে যায়। লিমো তখন লিয়ান চিনের কাছ থেকে একটি বম চায় কিন্তু লিয়ান চিন কী করে, সে বমের হুক খুলে দিয়ে রোবটের দিকে মারে কিন্তু দেওয়ালে ধাক্কা লাগার কারণে বমটা তাদের দিকে এসে পড়ে এবং ব্লাস্ট হয়ে যায়, যার কারণে তারা আউট হয়ে যায়। লিয়ান চিনের এই বোকামি দেখে লিমোর বন্ধুরা তখন আবারও হাসাহাসি করে। এরপরে দিনের সিন দেখানো হয়। লিয়ান জিন নতুন একটা গান তৈরি করছিল কিন্তু সে কিছুতেই সুর মিলাতে পারছিল না, তাই সে তার মন ঠিক করার জন্য নানসি ইউনিভার্সিটিতে আসে আর এই ইউনিভার্সিটিতে লিমো পড়ে। দুজনে আর একটুর জন্য একে অপরকে দেখতে পারে না। লিমোর বন্ধুরা মজা করে অ্যানাউন্সমেন্ট করে বলে লিমো খুব ভালো ভায়োলিন বাজায় কিন্তু লিমো বাজাতে রাজি হচ্ছিল না। সবার অনেক বলার পর লিমো ভায়োলিন বাজায় এবং অনেক সুন্দরভাবে ভায়োলিন বাজায়। লিমোর ফ্রেন্ডরা তো অবাক, কারণ তারা জানতো না লিমো এত ভালো ভায়োলিন বাজায়। এইদিকে লিয়ান চিন যখন ভায়োলিনের আওয়াজ শোনে তখন লিয়ান চিন সেই হল রুমে আসে যেখানে লিমো ভায়োলিন বাজাচ্ছিল। তারও এই সুর অনেক ভালো লাগে। সে লিমোর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখনই একটি প্রফেসর এসে লিয়ান চিনকে ডাক দেয় যার কারণে লিয়ান চিন প্রফেসরের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর লিয়ান চিন যখন ইউনিভার্সিটি থেকে বের হয় তখন তার পাশ দিয়ে লিমো যাচ্ছিল। হঠাৎ করে ক্রাশকে দেখে লিমো তো পুরো থমকে যায় আর লিয়ান চিনও যাওয়ার সময় এক নজরে লিমোর দিকেই তাকিয়েছিল। এরপর লিমো ডোমে ফিরে এসে লিয়ান চিনের সঙ্গে গেম খেলে। এই গেমে আরও দুটো প্লেয়ার ছিল যারা লিমোকে হারমান বলছিল। এটা শুনে লিয়ান চিনের মনে পড়ে কিকির কথা। সে বলেছিল হারমান নামের এক প্লেয়ার গেমের শেষে তার গান বাজায় এবং হারমান তার অনেক বড় ফ্যান। এসব জানতে পেরে লিয়ান চিন অনেক খুশি হয় আর সে বারবার নিজের প্রশংসা করতে থাকে। লিমো তখন কিছুটা বিরক্ত হয়। এরপর যেমন তেমন করে এরা এই ম্যাচটা জিতে যায়। এতে লিয়ান জিন অনেক খুশি হয় এবং সে লিমোর নাম সুপারস্টার বলে সেভ করে আর অন্যদিকে লিমো লিয়ান জিনের নাম লিটিল বক্স নামে সেভ করে। এরপরের সিনে লিয়ান জিন তার এক অ্যাক্টর ফ্রেন্ড জিয়ানের সঙ্গে একটি রেস্টুরেন্টে আসে আর সেখানে আগে থেকেই লিমো তার দাদা আর দাদির জন্য অপেক্ষা করছিল। লিমো লিয়ান জিনকে দেখে ফেলে কিন্তু লিয়ান জিন তাকে দেখতে পায় না। ক্রাশকে এত কাছ থেকে দেখতে পেয়ে লিমো অনেক খুশি হয় এবং এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। লাঞ্চ শেষে লিয়ান চিন যখন ওয়াশরুম থেকে বের হয় তখন তার কানের দুল নিচে পড়ে যায় যেটা লিমো পরে দেখতে পায়। তার মনে পড়ে যে লিয়ান চিন এরকমের কানের দুল পড়েছিল, তাই লিমো তাকে দুলটি ফেরত দিতে চায়। লিমো লিয়ান চিনকে বলে যে হয়তো এটা আপনার কানের দুল। লিয়ান চিন যেই না পেছনে তাকাবে তখনই সেখানে জিয়ান চলে আসে এবং লিমোর কাছ থেকে কানের দুলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিয়ান চিন বাড়িতে এসে যখন লিমোর সঙ্গে গেম খেলছিল তখন লিয়ান চিন বলে আজ আমার সঙ্গে একটি ছেলের দেখা হয়েছিল, তার গলা ঠিক তোমার মতনই, তুমি কি তোমার একটা ছবি আমাকে দিতে পারবে, আমি তোমাকে দেখতে চাই। এতে লিমো বলে আগে তুমি তোমার ভয়েস ঠিক করো এবং আমার সঙ্গে তোমার আসল ভয়েসে খেলো, তবে আমি ছবি দেব। এতে লিয়ান চিন বলে থাক আর লাগবে না। খেলার শেষে জিয়ান লিয়ান চিনের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে একটি পার্টিতে আসতে বলে। প্রথমে লিয়ান চিন আসতে রাজি হয় না কিন্তু জিয়ান যখন বলে সেই পার্টিতে তোমার প্রিয় ব্যান্ড আসবে তখন সে যেতে রাজি হয়ে যায়। অপরদিকে লিমোকে তার এক বন্ধু ফোন করে সেই পার্টিতে আসতে বলে কিন্তু লিমো যেতে রাজি হয় না। যখন সে বলে পার্টিতে লিয়ান চিন আসবে তখন সে পার্টিতে আসতে রাজি হয়ে যায়। এরপর পার্টির সিন দেখানো হয়। জিয়ান একটু সাইডে গেলে লিয়ান চিন ড্রিঙ্ক করে, তখন সেখানে লিমো আসে। লিমো আর জিয়ানের মাস্ক একই হয়। লিয়ান চিন তাকে জিয়ান ভাবে এবং ড্রিঙ্ক করতে বলে। এরপর দুজনে মিলে একসঙ্গে একটি রোম্যান্টিক সঙে নাচ করে। লিমো জানে না যে এটা লিয়ান চিন, তাই সে যখনই কৌতূহল বশত তার মাস্কটা খুলতে যাবে তখনই সেখানে জিয়ান চলে আসে এবং লিয়ান চিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে মাতা লিয়ান চিন তার একটি ছবি তুলে লিমোকে পাঠিয়ে দেয়।
আর লিমো যখন এই ছবিটা দেখে তখন সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে পার্টিতে যার সঙ্গে সে নাচ করছিল সে আসলে লিয়ানচিন, কিন্তু লিয়ানচিনের সঙ্গে লিটিল বক্সের কী সম্পর্ক সেটা লিমো বুঝতে পারে না। পরের দিনের সিন দেখানো হয়, একটি প্রোগ্রামের জন্য লিয়ানচিনকে গান গাইতে হবে, কিন্তু সে নতুন কিছু ট্রাই করতে চাচ্ছিল, তাই সে লিমোকে জিজ্ঞাসা করে লিয়ানচিনের কোন গানটা তোমার ভালো লাগে। এতে লিমো যে গানটার নাম বলে সেই গানটা লিয়ানচিন একটু চেঞ্জ করে রক সং ভরি করে, কিন্তু তার এই গান তার ফ্যানদের তেমন পছন্দ হয় না, যার কারণে সে স্যাড হয়ে যায় এবং বাড়িতে এসে সে লিমোর সঙ্গে গেম খেলে। লিয়ানচিনের ভয় এখনও কাটেনি, তবুও সে সাহস করে একটা বম রোবটের দিকে ছুড়ে মারে, কিন্তু ভুলবশত তা গিয়ে লাগে লিমোর ওপরে। আর লিমোর এরকম অবস্থা দেখে আমাদের সঙ্গে সঙ্গে লিয়ানচিনেরও অনেক হাসি পায়। এরপর তারা আবারও জানালা দিয়ে লাফ দেয়, দুজনেই তখন একে অপরের দিকে তাকাতে ব্যস্ত ছিল, তাই রোবটেরা তাদের ওপর অ্যাটাক করে যার ফলে এরা আউট হয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়, লিয়ানচিন একটি শো করার জন্য শহরের বাইরে যাচ্ছে, অপরদিকে লিমো আর জিয়াও তাদের পরীক্ষার জন্য শহরের বাইরে যাচ্ছে, আর তারা একই ফ্লাইটে ওঠে। লিমো যখন তার সিটের দিকে যাচ্ছিল তখন একজনের ব্ল্যাঙ্কেট পরে থাকতে দেখে লিমো যখন সেটাকে তুলে দেয় তখন সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে লিয়ানচিন ছিল। লিমো অবাক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। লিয়ানচিন তখন সুপারস্টার তথা লিমোকে এসএমএস করে বলে আমি এখন শহরের বাইরে যাচ্ছি। এতে লিমো রিপ্লাই দেয় আমিও শহরের বাইরে যাচ্ছি। এসএমএস সেন্ড করার পর লিয়ানচিনের ফোনে নোটিফিকেশন আসে, এতে লিমো তখন আরও অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে সে যার সঙ্গে গেম খেলে তবে কি সে লিয়ানচিন। এরপর সিনে লিমো আর জাও যখন মার্কেটে ঘোরাঘুরি করছিল তখন লিমোর একটি ডল অনেক পছন্দ হয়, লিমো সেটা লিটিল বক্স তথা লিয়ানচিনের জন্য কিনতে চায়, কিন্তু ডলটা কেনা যাবে না, একটি চ্যালেঞ্জ জিতলে পরে তারা এই ডল পাবে, আর চ্যালেঞ্জ হলো এই জ্যাকফ্রুট খাওয়া যার গন্ধ অনেক বাজে, তাই একটু খাওয়ার পরই তারা বমি করার জন্য ওয়াশরুমের দিকে ছোটে। যেহেতু লিমো এই চ্যালেঞ্জটা জিততে পারলো না তাই সে মেয়েটির সঙ্গে অনেক কিউটভাবে ফ্লার্ট করে, আর তাকে ফ্লার্ট করতে দেখে যাও তো পুরো অবাক, তার বিশ্বাসই হয় না লিমো এভাবে ফ্লার্ট করছে। অবশেষে মেয়েটি পটে যায় এবং লিমোকে ডলটি দিয়ে দেয়। এরপর লিমো ডলটার ছবি তুলে লিয়ানচিনকে পাঠায়, তার এই ডল অনেক ভালো লাগে তাই সে ছবিটা ওয়ালপেপারে রেখে দেয়। এরপরে সিনে লিমো গেম খেলার জন্য একটি গেমিং সেন্টারে আসে, আর সেই একই সেন্টারে লিয়ানচিনও আসে এবং দুজনে একে অপরের বিপরীত দিকে বসে যায়। তখন একটা লোক অনেক জোরসে চেঁচাচ্ছিল আর এরকম আওয়াজ দুজনেই তাদের হেডফোন থেকে শুনতে পায়, এতে এরা বুঝতে পারে যে তারা এখন একই গেমিং সেন্টারে আছে। লিমো তখন লিয়ানচিনকে খুঁজতে থাকে আর লিয়ানচিন লুকিয়ে লুকিয়ে সেখান থেকে চলে যায়। লিমো তার পেছন করলেও কিছু দূর গিয়ে সে লিয়ানচিনকে হারিয়ে ফেলে। আর এখানে এই সিনটি কাট হয়ে পরের দিনের কনসার্টের সিন দেখানো হয়, লিয়ানচিন একটি সংখ্যা বলবে আর এই সংখ্যাটি যে ব্যক্তির টিকিটে লেখা থাকবে সে লিয়ানচিনের সঙ্গে কথা বলার সুযোগ পাবে। লিয়ানচিন একটি চিরকুট তোলে যেখানে 187 লেখা ছিল আর এই সংখ্যাটি ছিল লিমোর, কিন্তু লিমোর পরীক্ষা চলছিল যার কারণে সে কনসার্টে আসতে দেরি করে ফেলে, যার কারণে অন্য একটি ছেলে লিয়ানচিনের সঙ্গে কথা বলার সুযোগ পায়। এতে লিমো হতাশ হয়ে যায় কারণ একটুর জন্য সে লিয়ানচিনের সঙ্গে কথা বলার সুযোগ হারিয়ে ফেলল। এরপর কনসার্ট শেষে লিয়ানচিন লিমোকে এসএমএস করে এবং তার সঙ্গে গেম খেলতে বলে, এতে লিয়ানচিনও রাজি হয়ে যায়। তখন সেখানে জিয়ান আসে এবং লিয়ানচিনকে তার সঙ্গে ডিনার করতে বলে, এতে লিয়ানচিন আর তাকে না বলতে পারে না। অপরদিকে লিমো লিয়ানচিনের জন্য অপেক্ষা করে, কিন্তু লিয়ানচিন অনেকক্ষণ হয়ে যায় অনলাইনে আসে না। ডিনার শেষে জিয়ান লিয়ানচিনকে তার সঙ্গে গেম খেলতে বলে, এতে লিয়ানচিনও রাজি হয়ে যায়, তাই তারা দুজনে মিলে গেম খেলে। আর লিমো যখন দেখে যে লিয়ানচিন অনলাইনে আছে কিন্তু সে অন্য কারোর সঙ্গে গেম খেলছে তখন সে রেগে যায়। লিয়ানচিন তখন তার আসল গলায় কথা বলছিল আর তার এই আওয়াজ শুনে লিমো কনফার্ম হয়ে যায় সে যার সঙ্গে গেম খেলে সে আসলেই লিয়ানচিন। এরপর তারা তাদের শহরে ফিরে আসে, ইউনিভার্সিটিতে একটি প্রোগ্রাম হবে আর এই প্রোগ্রামে লিয়ানচিন আসবে। এতে লিমো অনেক এক্সাইটেড হয়ে যায় লিয়ানচিনকে দেখার জন্য। প্রোগ্রাম শেষে লিমো একটি ডল লিয়ানচিনকে দেয়। লিমো যখন কথা বলে তখন তার আওয়াজ লিয়ানচিনের চেনা চেনা মনে হয়, তাই সে যখন এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে যাচ্ছিল তখনই সেখানে একটি মেয়ে আসে
এবং লিমোকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর লিয়ান চিন যখন কিকির সঙ্গে ছিল তখন সে বলে যে আমাকে ডল দিতে এসেছিল সে কত হ্যান্ডসাম, তাই না? এতে কিকি বলে তুমি কি ওর ওপর ক্রাশ খেয়ে গেলে নাকি? লিয়ান চিন তখন বলে না, আর যদি ক্রাশ খেয়েই যাই তাহলে কি এমন হয়ে যাবে? স্টুডেন্টরা কত কিউট হয়, স্ট্রং হয়, কাইন্ড হার্টেড হয়, এমনকি তারা কতটা অ্যাট্রাকটিভ হয়। আমরা তখন দেখি বাইরে থেকে লিমো তাদের কথা শুনছে। এরপর লিয়ান চিন যখন বাইরে আসে তখন সে লিমোকে দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে লিমো তাদের সব কথা শুনে নিয়েছে। তখন সেখানে একটি মেয়ে আসে আর সে লিমোকে হারমান নামে ডাকে। এটা শুনে লিয়ান চিন তখন অবাক হয় এবং সে বুঝতে পারে সে এই ছেলের সঙ্গে গেম খেলে। লিয়ান চিন যখন পেছন ঘুরছিল তখন তার পা মচকে যায়, যার কারণে সে নিচে পড়ে যায়। লিমো আর কিকি তখন তাকে ওঠায়। এতে লিয়ান চিন লজ্জা পেয়ে সেখান থেকে দৌড় দেয় আর তাকে এমন করতে দেখে লিমো স্মাইল করে। এরপর লিয়ান চিন যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল তখন সে লিমোকে দেখতে পায়। লিয়ান চিন তখন অনেক নার্ভাস হয়ে গিয়েছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বের হয়, কিন্তু লিমো তাকে দেখে ফেলে। আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে লিমো একটি স্কার্ফ লিয়ান চিনকে দিয়ে দেয়। এতে লিয়ান চিন এবার নার্ভাসের সঙ্গে সঙ্গে অনেক ব্লাশও করে। এরা যে একে অপরের সঙ্গে গেম খেলে এটি জানতে পেরেও নার্ভাসের কারণে তারা সরাসরি কথা বলতে পারছে না। এরপর লিমো যখন তার দাদির বাড়িতে ছিল তখন সুনবিন তাকে জানায় আজকে তার বাড়িতে লিয়ান চিন আসবে। এটা শুনে লিমো তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং সে লিয়ান চিন আসার অপেক্ষা করতে থাকে। লিয়ান চিন যখন সেখানে আসে তখন লিমো তার সঙ্গে কথা বলার জন্য বাইরে যেত, কিন্তু যখন দেখে যে জিয়ানও তার সঙ্গে এসেছে তখন লিমো আর বাইরে যায় না। এরপর এরা যখন লাঞ্চ করছিল তখন লিমো লিয়ান চিনের সঙ্গে দেখা করার জন্য ছটপট করছিল, তাই সে একবার ভিনিগার তো আর একবার জিঞ্জারের বাহানা দিয়ে সুনবিনের বাড়িতে আসে। আর লিয়ান চিনকে জিয়ানের সঙ্গে দেখে সে তখন অনেক বেশি জেলাসি হয়ে যায়। আর তাকে এত জেলাসি হতে দেখে লিয়ান চিন বেশ মজা পায়। এরপর লিয়ান চিন যখন বাড়িতে আসে তখন তার ম্যানেজার বলে কালকে তোমাকে সেই গেমিং কোম্পানিতে গিয়ে গেম খেলতে হবে। এতে লিয়ান চিন তখন নার্ভাস হয়ে যায়। এরপরের দিনের সিন দেখানো হয়। লিয়ান চিন সেই কোম্পানিতে এসে জানতে পারে তার সঙ্গে আজ হারমান খেলবে। এতে লিয়ান চিন তখন আরও বেশি নার্ভাস হয়ে যায় কারণ তাকে লিমোর সামনে বসে খেলতে হবে। এরপর লিমো আসে, লিয়ান চিনকে নার্ভাস দেখে সে তাকে সান্ত্বনা দেয়। এরপর গেম স্টার্ট হয়। দুজনে এবার অনেক ভালো খেলে। সিও তখন তাদের অনেক প্রশংসা করে এবং তাদেরকে ডিনারে ইনভাইট করে। এরপর রাতের সিন দেখানো হয়। ডিনারে জিয়াংকেও ইনভাইট করা হয়েছিল, যাকে দেখে লিমো কিছুটা আপসেট হয়ে যায়। খাওয়া দাওয়া শেষে লিমো তার জ্যাকেট লিয়ান চিনকে পরিয়ে দেয় এবং তাকে বাইরে আসতে বলে। লিমো তখন ধীরে ধীরে লিয়ান চিনের কাছে আসছিল। এতে সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। লিমো তখন বলে তোমার জামার পেছনের হুঁক খোলা আছে, কিন্তু লিয়ান চিন তা লাগাতে পারছিল না, তাই লিমো রোম্যান্টিক স্টাইলে তার জামার হুঁক লাগিয়ে দেয়। অপরদিকে জিয়ান এসব কিছু দেখে অনেক জেলাস হচ্ছিল। এরপর বাড়িতে এসে লিমো আর লিয়ান চিন গোটা রাত ধরে কথা বলে এবং পরের দিন ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিনের সিন দেখানো হয়। দুজনে অনেক তৈরি সৈরি হয়ে একটি মলে আসে। লিয়ান চিন সেখানে স্কেটিং করে, কিন্তু লিমো স্কেটিং করতে জানতো না, তাই লিয়ান চিন তাকে স্কেট করা শেখায়। অপরদিকে জিয়ান সুনবিনের বাড়িতে এসে লিয়ান চিনকে SMS করে এবং একসঙ্গে লাঞ্চ করার জন্য তাকে সুনবিনের বাড়িতে আসতে বলে, কিন্তু ফোন গাড়িতে থাকার জন্য লিয়ান চিন কোনো উত্তর দিতে পারে না। এতে জিয়ান কিছুটা আপসেট হয়ে যায়। এরপর লিয়ান চিন যখন লিমোকে তার বাড়িতে ছাড়তে আসে তখন ঠান্ডার কারণে বারবার লিমোর হাসি ওঠে, তাই লিয়ান চিন তার বাড়িতে আসে লিমোকে স্যুপ তৈরি করে দেওয়ার জন্য। লিমোর বাড়িতে আদা ছিল না, তাই লিয়ান চিন সুনবিনের বাড়িতে যায় আদা নেওয়ার জন্য। তখনও সেখানে জিয়ান ছিল। জিয়ান যখন জানতে পারে লিয়ান চিন লিমোর সঙ্গে ছিল তখন সে স্যাড হয়। লিয়ান চিন রান্না করতে জানতো না, তাই জিয়ান তার সাহায্য করে এবং নিজেও লিয়ান চিনের সঙ্গে গিয়ে লিমোকে স্যুপ দেয় এবং সে লিয়ান চিনকে নিয়ে চলেও যায়। পরের দিনের সিন দেখানো হয়। লিয়ান চিন তার সং রেকর্ড করার জন্য যে কোম্পানিতে আসে সেখানে লিমো আসে। লিয়ান চিন ভাবে যে লিমো হয়তো তার জন্যই এখানে এসেছে, তাই সে অনেক খুশি হয়। কিন্তু যখন সে জানতে পারে লিমো তার নিজের কাজের জন্য এখানে এসেছে তখন সে একটি বিবৃতিকর অবস্থায় পড়ে যায়।
প্রত্যেকবারের মতনও সেখানে জিয়ান চলে আসে। আর তারা যখন স্ক্রিপ্ট লিখছিল তখন লিয়ান চিন দেখে সামনের রুমে লিমো তার কাজ করছে, তাই তারা কাজ বাদ দিয়ে একে অপরের সঙ্গে চ্যাট করতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর লিয়ান চিন যখন তার গান রেকর্ড করছিল তখন তার গলায় কিছু সমস্যার কারণে সে আর গান গাইতে পারে না, তাই কিকি যখন তাকে নিয়ে হসপিটাল যাচ্ছিল তখন লিমো তাদেরকে দেখে ফেলে এবং পেছন করে। কিন্তু লিয়ান চিনকে আর দেখতে না পেয়ে লিমো তাকে ফোন করে এবং তার কি হয়েছে জিজ্ঞাসা করে। এতে লিয়ান চিন বলে তার গলায় হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই সে এখন হসপিটাল যাচ্ছে। এতে লিমো তাকে বলে ডক্টর কি বলবে সেটা যেন সে তাকে জানায়। বাড়িতে এসে লিমো লিয়ান চিনের ফোনের অপেক্ষায় বসে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে ফোন করে না। অপরদিকে লিয়ান চিনকে দেখানো হয়, রিপোর্ট দেখে লিয়ান চিন ভেঙে পড়ে, কারণ তার ক্যান্সার হয়েছে আর সার্জারি না করলে পরে সে কখনোই গান গাইতে পারবে না, আর যদি সে সার্জারি করে তাহলে তার গলার আওয়াজ পরিবর্তন হয়ে যাবে। লিয়ান চিন তখন কনফিউজ হয়ে যায়, সে এখন কি করবে বুঝতে পারছে না। অপরদিকে লিমো লিয়ান চিনকে অনেক SMS আর ফোন করে, কিন্তু লিয়ান চিন তার কোনো রিপ্লাই দেয় না। অনেকক্ষণ পর লিয়ান চিন লিমোকে ফোন করে, লিমো তখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে আর সে কি ঠিক আছে। কিন্তু লিয়ান চিন তার কথার কোনো উত্তর না দিয়ে লিমোকে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। এতে লিমো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং লিয়ান চিনের বলা অ্যাড্রেসে চলে আসে। লিমো লক্ষ্য করে লিয়ান চিনের গলার আওয়াজ কেমন যেন হয়ে গেছে। লিয়ান চিন এই অবস্থাতেও লিমোর জন্য গান গায়। এরপর লিমো যখন তার জন্য গান গাইছিল তখন লিয়ান চিন কান্না করতে শুরু করে। লিমো কি হয়েছে জিজ্ঞাসা করলে লিয়ান চিন তখন তাকে সব কিছু বলে দেয় এবং তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এতে লিমো স্যাড হয়ে যায় এবং সে লিয়ান চিনকে সান্ত্বনা দেয়। আর এখানে এই সিনটি কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। লিমো বাড়ি এসে লিয়ান চিনের জন্য খাবার তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বেচারা লিমো রান্না করতে জানে না। তখন সেখানে তার দাদা আর দাদি আসে এবং তারা লিমোকে সাহায্য করে। তারা যখন জানতে পারে যে লিমো এইসব তার GF-এর জন্য করছে তখন তারা খুশি হয়ে যায়। এরপরের সিনে লিয়ান চিনকে দেখানো হয়, তার বাড়ির দরজায় কেউ বেল বাজায়। লিয়ান চিন যখন দরজা খোলে তখন সেখানে লিমোকে দেখতে পায়। লিমো যেহেতু তার বাড়িতে এসেছে তাই লিয়ান চিন কিকিকে সেখান থেকে যেতে বলে। এতে কিকিও বুঝতে পেরে যায় তাদের মতলব কি, তাই সে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। লিমো তার দাদি তৈরি করা স্যুপ লিয়ান চিনকে দেয় যা খেতে অনেক টেস্টি। লিয়ান চিন লক্ষ্য করে যে লিমোর আঙুল সামান্য কেটে গেছে, তাই সে লিমোর আঙুলে ব্যান্ডেড করে দেয়। লিমো তখন বলে আর কাউকেই তুমি ব্যান্ডেড করে দেবে না। লিয়ান চিন কারণ জিজ্ঞাসা করলে লিমো বলে কারণ তুমি খুব ফানিভাবে ব্যান্ডেড করে দাও। এতে লিয়ান চিনের একটু রাগ হয়, কিন্তু লিমো ব্যথার বাহানা দিয়ে তার রাগ কমিয়ে দেয়। এরপর লিয়ান চিন লিমোকে নিয়ে তার গানের ঘরে আসে এবং সে লিমোকে ভায়োলিন বাজাতে বলে, কারণ সে লিমোকে কলেজে ভায়োলিন বাজাতে দেখেছিল। লিমো বলে বাজাবো, কিন্তু এর আগে তোমাকে প্রমিস করতে হবে, আমি যা বলবো তোমাকে শুনতে হবে। এতে লিয়ান চিনও প্রমিস করে ফেলে। এরপর লিমো ভায়োলিন বাজায় আর লিয়ান চিন পিয়ানো, এইভাবে তারা অনেক মজা করে। লিমো তখন বলে এবার তোমার পালা, আমার কথা শোনা। সে বলে লিয়ান চিন তুমি সার্জারি করে নাও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমনিতেও তোমার ভয়েস পরিবর্তন হবে, তার থেকে ভালো হবে যে তুমি নিজের কথা ভেবে সার্জারি করে নাও। এর উত্তরে লিয়ান চিন কিছুই বলে না, সে পুরো রাত ধরে লিমোর কথা ভাবে। এরপর সে ডাক্তারকে ফোন করে বলে আমি সার্জারি করতে রাজি আছি। আর তার এই সিদ্ধান্ত সে যখন লিমোকে জানায় তখন লিমো অনেক খুশি হয়। এরপর হাসপাতালে এসে ডাক্তার বলে সার্জারি করার কোনো দরকার নেই, ওষুধ খেলে পরে সেরে যাবে। রিহার্সালের সময় গলায় প্রেসার পড়ার কারণে রিপোর্টে একটু বেশি সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তারের এই কথা শুনে লিয়ান চিন তখন অনেক খুশি হয়ে যায় এবং উত্তেজনার চক্করে সে জিয়ানকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। এতে জিয়ানের হার্টবিট তখন অনেক বেড়ে যায়। এরপর লিয়ান চিন বাড়িতে এসে লিমোকে SMS করে এবং তার সঙ্গে দেখা করতে আসতে বলে। লিমো তখন অনেক চিন্তিত ছিল এবং সে লিয়ান চিনকে জিজ্ঞাসা করে ডাক্তার কি বলেছে। এতে লিয়ান চিন তখন বলে ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সার্জারি করতে হবে। এতে লিমো আপসেট হয়ে যায়। লিয়ান চিন যখন দেখে লিমো একদম সিরিয়াস হয়ে গেছে তখন সে হেসে ফেলে এবং সব কিছু খুলে বলে। এতে লিমো তখন রিল্যাক্স হয়। এরপর তারা দুজনে সেখানে কিছু সময় কাটায়।
লিমো তখন হঠাৎ করে বলে ফেলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে লিয়ানচিন কিছুই বলে না, সে শুধু একটু স্মাইল করে। এরপর লিমো বলে, আমি কি তোমাকে, আর এই বলে সে লিয়ানচিনের কাছে আসে। লিয়ানচিন ভাবে লিমো হয়তো তাকে কিস করবে, তাই সে উঠে যায়। লিমো তখন বলে, আমি কি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো? লিয়ানচিন তার এই নেগেটিভ মাইন্ডের জন্য একটু অস্বস্তি অনুভব করে। এরপর তারা দুজনে বাড়ি চলে যায়। তখন আমরা দেখি একটা রিপোর্টার লুকিয়ে লুকিয়ে এদের ছবি তুলছিল। পরের সিনে লিয়ানচিন আর শ্যানকে দেখানো হয়। এদের কথায় আমরা জানতে পারি দুজনে একই কলেজে পড়তো এবং তারা বেস্ট ফ্রেন্ড ছিল। আর কলেজে থাকাকালীন তারা একটি ব্যান্ড হিসাবে গানও গাইতো, কিন্তু শ্যানের সঙ্গে তার বিএফের ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে মিউজিক ছেড়ে দেয়। বর্তমানে লিয়ানচিন শ্যানকে আবারও তার সঙ্গে একটি ব্যান্ড হিসেবে গান গাইতে বলে, কিন্তু শ্যান তার এই প্রস্তাবে রাজি হয় না, তাই লিয়ানচিন আর তাকে জোর করে না। পরের দিন সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ অনেক ভাইরাল হয় যে লিয়ানচিনের সঙ্গে এখন এক স্টুডেন্টের অ্যাফেয়ার চলছে। এই নিউজ যখন লিমো দেখে তখন সে লিয়ানচিনকে ফোন করে, কিন্তু লিয়ানচিন ফোন ধরে না। এই রুমার্স বন্ধ করার জন্য জিয়ান একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে, যেখানে সে বলবে এই নিউজটা ফেক আর লিয়ানচিনের সঙ্গে কোনো স্টুডেন্টের অ্যাফেয়ার চলছে না, লিয়ানচিন তো এখন তার সঙ্গে ডেট করছে। এই খবরটা যখন লিমো জানতে পারে তখন সে সেই জায়গাতে চলে আসে যেখানে জিয়ানের প্রেস কনফারেন্স হবে। সেখানে লিয়ানচিন জিয়ানকে বারণ করে, সে যেন এসব কথা না বলে, কিন্তু জিয়ান বলে, আমি তোমার জন্যই এসব করছি, যদি একবার মিডিয়া আমাদের সম্পর্কের কথাটি জানতে পারবে তাহলে তোমার ক্যারিয়ারের আর কোনো বাধা সৃষ্টি হবে না। তখন সেখানে লিমো আসে এবং সে সব কথা শুনে নিয়েছে। লিমো তখন জোর করে লিয়ানচিনকে নিয়ে বাইরে আসে এবং বলে, তুমি কি সত্যি আমার সঙ্গে থাকতে চাও না? এতে লিয়ানচিন বলে, তুমি এখনও স্টুডেন্ট, আমার সঙ্গে রিলেশনে থাকলে পরে তোমার ক্যারিয়ার খারাপ হতে পারে, আর আমাকে ছাড়া তুমি ভবিষ্যতে অনেক সুখী থাকবে। এতে লিমো তখন হঠাৎ করে লিয়ানচিনকে কিস করে ফেলে। এরপর লিয়ানচিন সেখান থেকে চলে গেলে লিমো বলে, ইউনিভার্সিটিতে আমি টপ স্টুডেন্ট, আর আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করছি তাতে একটি অনেক ভালো চাকরিও পেয়ে যাব। লিমো তখন কান্না করতে করতে বলে, তুমি কি এখনও মনে করো যে আমাদের কোনো ভবিষ্যৎ নেই? এতে লিয়ানচিন তখন দৌড়ে এসে লিমোকে জড়িয়ে ধরে, তার মানে লিয়ানচিন লিমোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অপরদিকে জিয়ান প্রেস কনফারেন্সে বলে, লিয়ানচিন আর আমার মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক আছে, ওর পুরো অধিকার আছে নিজের ইচ্ছা মতন জীবনযাপন করা, তাই আশা করি আপনারা আর ওকে বিরক্ত করবেন না। পরের দিনের সিন দেখানো হয়। কাল রাতের পর থেকে দুজনে অনেক খুশি আছে, আজকে ক্রিসমাস তাই তারা একসঙ্গে ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জিয়ান কাজের বাহানা দিয়ে লিয়ানচিনকে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। যাওয়ার আগে লিয়ানচিন লিমোকে সব জানিয়ে দেয় এবং সেখানে এসে তার জন্য অপেক্ষা করতে বলে। লিয়ানচিন যখন রেস্টুরেন্টে আসে তখন সে দেখে জিয়ান সব কিছু স্পেশালভাবে আয়োজন করেছে। তারা যখন একসঙ্গে ডিনার করছিল তখন জিয়ান লিয়ানচিনকে প্রপোজ করে। এতে লিয়ানচিন অবাক হয় এবং সে বলে, আমি অন্য একজনকে এখন লাইক করি। এতে জিয়ানের মন তখন ভেঙে যায়। অপরদিকে লিমো বাইরে থেকে সব কিছু দেখছিল। এরপর লিয়ানচিন তার কাছে এলে পরে লিমো এই বিষয়ে কোনো কথা বলে না। তারা দুজনে বাইরে ঘোরাঘুরি করে। রাস্তার মাঝে কয়েকজনকে গান গাইতে দেখে লিয়ানচিনেরও ইচ্ছা হয় তাদের মধ্যে গান গাওয়ার, তাই লিমো তাকে গান গাইতে বলে। গান গাওয়ার সময় হঠাৎ একটা ফ্যান লিয়ানচিনকে চিনে ফেলে, যার কারণে লিমো লিয়ানচিনকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এরপর তারা দুজনে সেখানে কিছু রোম্যান্টিক মুহূর্ত কাটায়। এরপর ডোমে ফিরে এসে লিমো তার বন্ধুদেরকে বলে, আমি না একজনকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে সকলেই তখন অবাক হয়ে যায়, আর হবে নাই বা কেন, যে ছেলে আগে মেয়েদের দিকে ঘুরেও তাকাতো না এখন সে একটি মেয়েকে পটিয়ে ফেলেছে। পরের দিন ইউনিভার্সিটিতে লিমোর ফ্রেন্ডরা একটি পোস্টারে লিখেছে, আমাদের বন্ধু এই প্রথমবার কোনো মেয়ের প্রেমে পড়েছে। আর এটা যখন লিমো দেখে তখন সে লজ্জায় সেখান থেকে চলে যায়। কিছু কিছু স্টুডেন্ট তো এর ভিডিও করে, যা দেখে লিয়ানচিন অনেক হাসে। আজকে ডুও নামের এক সিঙ্গারের সঙ্গে লিয়ানচিনের একটি কম্পিটিশন হবে। প্রথমে ডুও পারফর্ম করে, আর তার এই পারফরমেন্স দেখে লিয়ানচিন অনেক নার্ভাস হয়ে যায়। এরপর লিয়ানচিনের পালা, আজকে লিয়ানচিন রক সং গাইবে। প্রথম দিকে লিয়ানচিনের ফ্যানেরা তার রক সং পছন্দ না করলেও এখন কিন্তু তারা এই গানে অনেক মজা করে। এরপর কম্পিটিশনের শেষে উইনার হয় লিয়ানচিন।
এতে লিমো আর সুনমিন তখন অনেক খুশি হয়। এরপর লিমো যখন তার রুমে ছিল তখন সে একটি বিদেশি কলেজের অ্যাডমিশন লেটার দেখতে পায়। লিয়ান চিনের সঙ্গে দেখা হওয়ার আগে লিমো এই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু লিয়ান চিনকে ছেড়ে সে কি যাবে নাকি যাবে না এই নিয়ে সে অনেক বেশি কনফিউজ হয়ে পড়ে। এরপর লিমো লিয়ান চিনের বাড়িতে আসে, হঠাৎ করে সে লিয়ান চিনকে জড়িয়ে ধরে। লিয়ান চিন কারণ জিজ্ঞাসা করলে লিমো বলে, এমনি ইচ্ছে হলো তাই জড়িয়ে ধরলাম। এরপর দুজনে মিলে একসঙ্গে গেম খেলে। পরিবেশটা যেই না একটু রোম্যান্টিক হতে যাবে তখনই সুনবিন ফোন করে এবং বলে, স্যান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই আমি ওকে আমার বাড়িতে এনেছি, তুমি তাড়াতাড়ি এখানে এসো। এরপর এরা সুনবিনের বাড়িতে এসে স্যানের কেয়ার করে। সেখানে লিমোর দাদিও ছিল, তিনি তখন লিমোকে বলেন সে যেন তার বাবাকে ফোন করে, কারণ তার বাবা লিমোর বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই কথা তখন লিয়ান চিনও শুনে ফেলে। এরপর দাদি সেখান থেকে চলে গেলে লিমো লিয়ান চিনকে সরি বলে। এতে লিয়ান চিন বলে, তুমি আমাকে সরি কেন বলছো? লিমো বলে, তোমাকে এখনও বলিনি এর জন্য। লিয়ান চিন তখন রেগে লিমোকে বাইরে যেতে বলে। এদের কথা শুনে সুনবিন বলে, তুই এখনও লিয়ান চিনকে তোর বিদেশ যাওয়ার কথাটি বলিসনি। আর এই কথা যখন লিয়ান চিন শোনে তখন সে অনেক রেগে যায় এবং বলে, সবাই তোমার বিদেশ যাওয়ার কথা জানে কিন্তু তুমি এখনও পর্যন্ত আমাকেই বলনি। আর এই বলে লিয়ান চিন সেখান থেকে চলে যায়। লিমো তখন তার পেছন পেছন যায়। সে লিয়ান চিনকে থামানোর চেষ্টা করে কিন্তু লিয়ান চিন থামে না, এমনকি সে লিয়ান চিনকে সরি বলার জন্য তার বাড়ি পর্যন্ত চলে আসে এবং সে তাকে অনেক ফোন করে কিন্তু লিয়ান চিন ফোন ধরে না। পরের দিনের সিন দেখানো হয়। এই ঠান্ডার মধ্যে লিমো এখনও লিয়ান চিনের বাড়ির বাইরে বসে আছে। তখন লিয়ান চিন নিচে নামে, সে লিমোকে দেখতে না পেলেও লিমো তাকে দেখে ফেলে এবং তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু লিয়ান চিন তা শুনতে পায় না। দিনের শেষে লিয়ান চিন যখন তার গানের রিহার্সাল করে বাড়ি ফিরছিল তখন সুনবিন তাকে ফোন করে এবং বলে, কাল রাত থেকে লিমো বাড়ি আসেনি, এর জন্য তার বাড়ির লোক অনেক চিন্তিত আছে, লিমো অনেক আগে বিদেশ যাওয়া ক্যান্সেল করে দিয়েছে, তুমি ওর পুরো কথা না শুনে রাগ করে চলে গেলে। এইসব শুনে লিয়ান চিন তার ভুল বুঝতে পারে। যখন লিফটের দরজা খোলে তখন লিয়ান চিন দেখে লিমো তার বাড়ির সামনে বসে আছে। লিয়ান চিন তখন লিমোকে বকা দেয় কারণ সে তাদের ফোন ধরছিল না। এতে লিমো বলে, আমার ফোন সুইচ অফ। এরপর লিমো আবারও লিয়ান চিনকে সরি বলে। লিয়ান চিন কারণ জিজ্ঞাসা করলে লিমো বলে, যদি আমি বিদেশ চলে যেতাম তাহলে আমরা আলাদা হয়ে যেতাম। এতে লিয়ান চিন তখন বলে যে, তোমার যদি মনে হয় দূরত্ব আমাদেরকে আলাদা করবে তার মানে আমাদের সম্পর্কের ওপর তোমার কোনো ভরসা নেই। আর এই বলে লিয়ান চিন একটু অভিমান করে সেখান থেকে চলে যায়। এরপর কলেজে এসে লিমো অনেকক্ষণ ধরে গ্রাউন্ডে দৌড় লাগাচ্ছে, যার কারণে তার বন্ধুরা ভাবে হয়তো লিমোর সঙ্গে তার গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছে। তাই তারা লিমোর ফোন থেকে তার জিএফকে ফোন করে এবং বলে, লিমো পাগল হয়ে গেছে, সে 2 ঘন্টা ধরে মাঠে দৌড় লাগাচ্ছে। এতে লিয়ান চিন তখন বলে, আমি এখনই আসছি। এরপর লিয়ান চিন সেখানে আসলে তাকে দেখে এরা তো পুরো অবাক হয়ে যায়। তারা ভাবতে পারছে না যে লিমোর গার্লফ্রেন্ড লিয়ান চিন। লিমো যখন লিয়ান চিনকে দেখে তখন সে থেমে যায়। লিয়ান চিন তখন কোনো গরম পোশাক পরেছিল না, তাই লিমো তার কোট লিয়ান চিনকে পরিয়ে দেয়। লিয়ান চিন তখন লিমোকে বকা দেয় এইভাবে কেয়ারলেস হয়ে যাওয়ার জন্য। লিমো তখন লিয়ান চিনকে সরি বলে এবং তারা আবারও প্যাচআপ করে নেয়। এরপর লিমো লিয়ান চিনকে তার বাড়িতে রাখতে যায়। অপরদিকে স্যানকে দেখানো হয়। তার যখন মনে পড়ে মাতাল হওয়ার পর সুনবিন তার অনেক কেয়ার করেছে, তখন সে সুনবিনকে ফোন করে এবং তার সঙ্গে ডিনার করতে আসতে বলে। এতে সুনবিন তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে লিমো লিয়ান চিনের বাড়িতে এসে বলে সে পানি খাবে, তাই লিয়ান চিন যখন রান্নাঘরে পানি আনতে যায় তখন লিমো তাকে পেছন দিক থেকে এসে জড়িয়ে ধরে এবং নিজেকে আর সামলাতে না পেরে একটু আধটু রোম্যান্স করে ফেলে। কিন্তু লিয়ান চিন তাকে বাড়ি যেতে বললে লিমোকে না চাইতে হলেও সেখান থেকে যেতে হয়। এরপর লিমো যখন ডোমে ফিরে আসে তখন তার বন্ধুরা বলে, কি করে তুই লিয়ান চিনকে পটালি, বল আমরাও শিখতে চাই। এতে লিমো তখন বাড়িয়ে বাড়িয়ে তাদের লাভ স্টোরি এদের শোনায়। পরের দিনের সিন দেখানো হয়। লিমো লিয়ান চিনকে বলে, আমার পরীক্ষা আছে তাই আমি এই কয়েকদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকব। লিয়ান চিনও তখন বলে, আমারও এই কয়েকদিনে অনেকগুলো কনসার্ট আছে তাই আমিও ব্যস্ত থাকব, চলো আমরা একটা গেম খেলি, এই কয়েকদিন আমরা কোনো ফোন এসএমএস করব না,
আর যদি আমাদের মধ্যে কেউ ফোন কিংবা এসএমএস করে তাহলে সে অপরজনকে নিয়ে ঘুরতে যাবে। এতে লিমাও রাজি হয়ে যায়। এরপর দুজনে তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে পড়াশোনার মাঝে লিমো লুকিয়ে লুকিয়ে লিয়ানচিনের সঙ্গে দেখা করতে আসে। লিয়ানচিন তার আর স্যানের তৈরি করা প্রথম গানটি পুনরায় গাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই সুর মেলাতে পারছে না, যার কারণে লিয়ানচিন স্যাড হয়ে যায়। আর এটা যখন স্যান জানতে পারে তখন স্যান সেই গানের কিছু অংশ পরিবর্তন করে এবং পরের দিন এই গানের স্ক্রিপ্টটা সে লিয়ানচিনকে দেয়। কিন্তু লিয়ানচিন তবুও এর সুর মেলাতে পারছে না, তাই সে অনেক বেশি স্যাড হয়ে যায়। অপরদিকে লিমোর এক্সাম শেষ, তাই সে লিয়ানচিনের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু লিয়ানচিন বাড়িতে ছিল না। এমনকি সে লিমোর ফোনও ধরে না, তাই লিমো কিকিকে ফোন করে এবং জিজ্ঞাসা করে লিয়ানচিন কি তার সঙ্গে আছে, কিন্তু কিকি বলে লিয়ানচিন তার সঙ্গে নেই। এতে লিমো তখন লিয়ানচিনকে খুঁজতে শুরু করে। আর সিন এখানেই কাট হয়ে পরের দিন কনসার্টের সিন দেখানো হয়। লিয়ানচিন অনেক ভালোভাবে গান গায়, যা তার ফ্যানসহ স্যানও অনেক বেশি এনজয় করে। তখন ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। লিয়ানচিন সেই জায়গাতে এসে বসেছিল যেখানে সে লিমোর সঙ্গে আসত। লিয়ানচিন তখন রেগে তার তৈরি করা গানের স্ক্রিপ্ট পানিতে ফেলে দিয়েছিল। তখনই সেখানে লিমো আসে এবং লিয়ানচিনকে অনেক মোটিভেট করে। এরপর সিন প্রেজেন্টে আসে। লিয়ানচিনের সঙ্গে স্যানের বন্ধুত্ব আবারও আগের মতন হয়ে গেছে। লিয়ানচিন লিমোকে থ্যাংক ইউ বলে তার সাহায্য করার জন্য। আর লিমো যেহেতু আগে লিয়ানচিনের সঙ্গে কথা বলে গেমে হেরে গেছে, তাই লিমো এখন তাকে নিয়ে ঘুরতে যাবে। অপরদিকে স্যান এখন সুনবিনের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছে। এতে সুনবিন অবাকের সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়। এরপর রাতের সিন দেখানো হয়। লিমো লুকিয়ে লুকিয়ে লিয়ানচিনকে নিয়ে তাদের ক্যাম্পাসে আসে। তখন সেদিকে গার্ড আসে, তাই এরা লুকিয়ে যায়। শান্ত পরিবেশ, হার্টবিট ফাস্ট, আর এই মুহূর্তে কি নিজেকে সামলানো যায়? বাস শুরু হয়ে যায়। কিন্তু চলো আমরা আর গভীরে না গিয়ে এটাকে এড়িয়ে যাই। তো গার্ড চলে গেলে পরে এরা জানালা দিয়ে বেরিয়ে আসে। এরপর তারা সেখানে কলেজের দুটো স্টুডেন্টকে দেখতে পায়। এরা দুজনেই লিমোর বন্ধু। তারা তখন ঝগড়া করছিল, কারণ মিং কথায় কথায় মেয়েটিকে মিথ্যে কথা বলে, তাই মেয়েটি মিং এর সঙ্গে ব্রেকআপ করে নেয়। তখন তার সামনে লিয়ানচিন আর লিমো আসে। মিং লিয়ানচিনকে দেখে অবাক হয়, কিন্তু লিমো এমন ভাব করে যে এখানে সে আর মিং ছাড়া আর কেউ নেই, তাই মিং তখন ভূত বলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিংয়ের কাণ্ড দেখে লিয়ানচিন তখন বলে, সে কত কিউট, তাই না? এতে লিমো একটু জেলাসি হয় এবং বলে, আমার সামনে কাউকেই তুমি কিউট বলবে না। এর পরের দিনের সিন দেখানো হয়। দুজনে অন্য একটি শহরে ঘুরতে আসে আর তারা সেখানে অনেক মজা করে। আর এইভাবে দুই দিন কেটে যায়। ম্যানেজার লিয়ানচিনকে ফোন করে এবং বলে, কেউ তাদের ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করে দিয়েছে, যার কারণে সবাই জেনে গেছে তোমরা এখন ডেট করছো। এতে লিয়ানচিন স্যাড হয়ে যায় এবং আজ রাতে তারা হোমটাউনে ফিরে আসে এবং লাইভে আসার প্রস্তুতি নেয়। লিমো অনেক নার্ভাস ছিল, কারণ এটা তার প্রথম লাইভ। লাইভে মেয়েদের নজর যেন লিমোর দিক থেকে সরে না। তারা শুধু বলে, লিমো কত কিউট আর হ্যান্ডসাম। লাইভ শেষে কিকি আর ম্যানেজার কমেন্ট পড়ে বলে, কেউ তোমাদেরকে সাপোর্ট করছে না। এতে দুজনেই স্যাড হয়ে যায়। কিকি তখন হেসে ফেলে এবং বলে, তোমাদের ফ্যানেরা তোমাদের এই সিদ্ধান্তে অনেক খুশি, তারা চায় তোমরা সারা জীবন একসঙ্গে থাকো। এই লাইভ যখন সুনবিন দেখে তখন সে অনেক জেলাসি হয় যে লিমোর মতন ছেলে লিয়ানচিনকে পটিয়ে ফেলল, কিন্তু আমি এখনও পর্যন্ত স্যানকে পটাতে পারলাম না। পরের সিনে লিয়ানচিনের বাড়িতে তার মা আর বাবাকে দেখানো হয়। তার মা তখন লিয়ানচিনকে বকা দেয়, কারণ লিয়ানচিন তার মা আর বাবাকে লিমোর কথা বলেনি। আর লিমো ভালো না খারাপ তা নিয়ে লিয়ানচিনের মা অনেক কথা বলে। লিয়ানচিন তখন বাহানা দিয়ে রুমে আসে এবং সে লিমোকে ফোন করে, এটা বলার জন্য যে সে যেন এখন তার বাড়িতে না আসে। কিন্তু লিমো তার ফোন ধরে না আর সে লিয়ানচিনের বাড়ি আসার জন্য লিফটে উঠেছে। এরপর বাড়ির দরজায় কেউ বেল বাজায়। লিয়ানচিন অবাক হয়ে যায়। তার বাবা দরজা খুললে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। আর লিয়ানচিনের মা যখন লিমোকে এত কাছ থেকে দেখে তখন তার হ্যান্ডসাম ফেস দেখে তো সে অবাকই হয়ে যায় এবং লিমোর সঙ্গে অনেক ভালোভাবে কথা বলতে থাকে, যা দেখে লিয়ানচিন পুরো অবাক হয়ে যায়। কারণ একটু আগেই তার মা লিমোর ব্যাপারে কত কিছুই না বলল, এমনকি খাওয়ার সময়ও তারা লিয়ানচিনকে বাদ দিয়ে তাদের হবু জামাইয়ের অনেক খাতির যত্ন করে।
এদিকে স্যানকে দেখানো হয়। সে তখন তার এক্স বয়ফ্রেন্ডের একটি ইন্টারভিউ দেখছিল। সেখানে তার এক্স বয়ফ্রেন্ড স্যানকে অনেক ছোট করে কথা বলে এবং তার অনেক ইনসাল্ট করে, যা দেখে স্যান অনেক রেগে যায়। তখনই সেখানে সুনবিন আসে, কিন্তু রাগের কারণে স্যান সুনবিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সুনবিন বাড়ি যায় না, সে একটি দোকানে আসে এবং স্যানকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি মিট বান খাবে নাকি ভেজ বান? এতে স্যান কিছুটা ভেবে বলে, মিট বান। সুনবিন বলে, তাহলে আমি এখনই তোমার জন্য নিয়ে আসছি। স্যান বুঝতে পারে সে সুনবিনের সঙ্গে যত খারাপ ব্যবহার করুক না কেন, সুনবিন তাকে কখনোই ছেড়ে যাবে না। তাই সে ঠিক করে সুনবিনকে একটা সুযোগ দেবে। এরপর সুনবিন বাড়িতে আসে। সে যখন কাঁচের টুকরোগুলো পরিষ্কার করছিল তখন স্যান বলে, আমার এক্স আমাকে ধোকা দিয়েছে, আমার গান চুরি করে সে আজ ফেমাস হয়েছে। আর এই বলে স্যান তখন কান্নায় ভেঙে পড়ে। আর সিন এখানে কাট হয়ে পরের সিনে লিয়ান চিনের একটি কনসার্টের সিন দেখানো হয়। আর এখানে লিমোর সঙ্গে তার বাবাও ছিল। আজকের গান লিয়ান চিন লিমোর জন্য গায়, যার কারণে লিমোকে বড় স্ক্রিনে দেখানো হয়। আর এই দেখে তখন তার বাবা অনেক প্রাউড ফিল করে। এরপর কনসার্ট শেষে লিয়ান চিন দৌড়ে এসে লিমোকে জড়িয়ে ধরে এবং তাকে কিসও করে। তখন সেখানে তার বাবাও ছিল। লিয়ান চিন যখন জানতে পারে এটা লিমোর বাবা, তখন সে লজ্জায় পড়ে যায়। লিমোর বাবা তখন তাদের ছবি তুলতে চায়। লিয়ান চিন লক্ষ্য করে লিমোর গালে লিপস্টিক লেগে আছে। তাই সে যখন লিপস্টিক মুছতে যাচ্ছিল তখন লিমোর বাবা তাকে আটকায় এবং তাদেরকে এইভাবেই ছবি তুলতে বলে। এরপর লিয়ান চিন আরেকটি শো করার জন্য শহরের বাইরে যায়। সে যখন লিমোর সঙ্গে কথা বলছিল তখন কিকি অনেক জেলাসি হচ্ছিল এবং সে মনে মনে ভাবছিল তার যেন একটা বিএফ জুটে যায়। এরপর লিয়ান চিন তার শো শেষ করে যখন ফিরছিল তখন সে এয়ারপোর্টে লিমোকে দেখতে পায়। লিয়ান চিন অবাক হয়, কারণ সে লিমোকে বলেনি আজই সে আসছে। তাই সে দৌড়ে গিয়ে লিমোকে জড়িয়ে ধরে। তখন সেখানে লিমোর বাবাও ছিল। আসলে তারা লিমোর মাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে এসেছে। এতে লিয়ান চিন তখন একটু অস্বস্তিকর অনুভব করে। আর এখানে সিনটি কাট হয়ে পরে সিনে সকল ফ্যামিলি মেম্বারদেরকে একসঙ্গে দেখানো হয়। লিমো আর লিয়ান চিনের পরিবার এই মিটিংয়ের পর অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে, যা দেখে এরা খুশি হয়। এরপর লিয়ান চিন যখন ওয়াশরুমে যায় তখন সেখানে লিমোর মা আসে এবং লিয়ান চিনকে একটি নেকলেস উপহার দিয়ে তাকে থ্যাংক ইউ বলে লিমোর জীবনে আসার জন্য। এরপর লাঞ্চ শেষে লিমো লিয়ান চিনকে বলে, কালকে আমি গ্র্যাজুয়েট হয়ে যাব, তাই আমি চাই তুমি কাল ইউনিভার্সিটি আসো। এতে লিয়ান চিন যাবে না বললে লিমো তখন কিউট কিউট আচরণ করে লিয়ান চিনকে রাজি করায়। পরের দিনের সিন দেখানো হয়। লিয়ান চিন ইউনিভার্সিটিতে এসে লিমো আর তার বন্ধুদের সঙ্গে অনেক মজা করে এবং অনেক ছবিও তোলে। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। লিমো তার পড়াশোনা শেষ করার জন্য বিদেশে যায়। লিয়ান চিন আর স্যান একটি ব্যান্ড হিসেবে গান গায়। আর সুনবিন স্যানকে প্রপোজ করলে স্যান তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এইভাবে এক বছর কেটে যায়। লিমো লিয়ান চিনকে SMS করে বলে আজ সে চায়নাতে ফিরে আসছে। এতে লিয়ান চিন তখন অনেক খুশি হয়ে যায় এবং এয়ারপোর্টে এসে লিমোর জন্য অপেক্ষা করে। হঠাৎ করে প্লেনের কিছু সিস্টেম খারাপ হয়ে যায়, যার কারণে প্লেন তার ব্যালেন্স হারিয়ে ফেলে। এতে সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। লিয়ান চিনও যখন এইসব জানতে পারে তখন সে কান্না করে ফেলে। এরপর অ্যানাউন্সমেন্ট করা হয়, প্লেন ঠিক মতন ল্যান্ড করেছে। লিয়ান চিন লিমোকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে শুরু করে। এরপর লিমো সেখানে সবার মাঝে লিয়ান চিনকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে লিয়ান চিনকে আর না বলতে পারে সে এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপর যা হওয়ার তাই হয়। এরপরের সিনে স্যান আর সুনবিনকে দেখানো হয়। আজ স্যান একটি অ্যাওয়ার্ড পাবে, কিন্তু সে এতে মোটেও খুশি নয়। পাশের স্টেডিয়ামে লিয়ান চিনের শো চলছিল, তাই সুনবিন তাকে নিয়ে সেখানে চলে আসে। এরপর স্যান আর লিয়ান চিন দুজনে মিলে গান গায়। স্যানকে দেখে বোঝাই যাচ্ছে যে সে কত খুশি। এরপর স্টেজে লিমো আসে এবং সবাই মিলে একসঙ্গে গান গায়। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে নাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ড্রামার এক্সপ্লেন নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।